1953 সালে সিস্টার্স অফ ফিলাডিল নামে একটি মিশনারি প্রতিষ্ঠান ঢাকায় স্থাপন করে এই হাসপাতাল। স্বাধীনতার আগ পর্যন্ত তাদের হাত ধরেই চলে প্রতিষ্ঠানটি। রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে পরিচালিত হলি ফ্যামিলি হাসপাতাল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা এবং বহু নাগরিকের জন্য ছিল চিকিৎসা সেবার নিরাপদ আশ্রয়স্থল। একসময় সেবার মানও আধুনিকতায় এগিয়ে থাকলেও করোনাকালে সামনে আসে হাসপাতালটির নানা সমস্যার কথা। আর্থিক সংকটের কারণে আটকে থাকে চিকিৎসক ও নার্সদের কয়েক মাসের বেতন। যদিও আবার হারানো গৌরব ফিরে পেতে লড়ছে হলি ফ্যামিলি হাসপাতাল। বদলে যাওয়ার সেই গল্পে এবার সঙ্গী হয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির পক্ষ থেকে একটি কেন্দ্রীয় পানি শোধনাগার, মেডিকেল সরঞ্জাম পরিষ্কারের যন্ত্র, অ্যাম্বুলেন্স সহ বেশ কিছু চিকিৎসা সহায়ক উপহার দেয় দেশটি। এ ধরনের সহায়তা হাসপাতালকে আরো এগিয়ে নিতে সহায়ক বলছেন সংশ্লিষ্টরা। কন্টিনিউ টু এক্সটেন্ড হ্যান্ডস টু আওয়ার দিস নন প্রফিট অর্গানাইজেশন। উড লাইক টু ওয়ার্ক টুগেদার টু মোর ইফেক্টিভ অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অফ হিউম্যানিটেরিয়ান রেসপন্স। আই বিলিভ অল দি কনসার্ন উইল কাম ফরওয়ার্ড টু সাপোর্ট আওয়ার হিউম্যানিটেরিয়ান সার্ভিস লাইক ইউএসএড। আই থ্যাংক দি ইউএস গভর্নমেন্ট ফর ডোনেটিং। রেড ক্রিসেন্ট হলি ফ্যামিলি যে কোনো সহায়তায় পাশে থাকার প্রত্যয় যুক্তরাষ্ট্রের। পাশাপাশি কোভিড মোকাবেলায় বাংলাদেশের টিকাদান কর্মসূচি চালিয়ে নিতে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদানের আশ্বাস দেয় দেশটির রাষ্ট্রদূত। প্রতিশ্রুতি অনুযায়ী কোভ্যাক্সের মাধ্যমে টিকা দিতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দিবে বাইডেন প্রশাসন। বাংলাদেশের যে কোনো সহায়তায় যুক্তরাষ্ট্রের মানুষ পাশে থাকবে বলেও জানান রবার্ট মিলার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।